আজ 5ই সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। আর তাই এদিনকে অন্যরকম করে উদযাপন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ধুলিয়ান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ঘোষগুপ্তা। সোমবার 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে মোমেন্ট, মিষ্টি, কলম ও ফুলের তোড়া দিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান তিনি। শিক্ষকদের অবদানকে স্যালিউট জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক যুব তৃণমূলের সভাপতি সুভাষ গুপ্তা সহ ওয়ার্ডের কর্মী সমর্থকরা। ডক্টর সর্ব রাধাকৃষ্ণনের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটাকে পালন করা হয় এবং শিক্ষকদের সম্মানার্থে এই দিনটা পালন করা হয়। আমরা যদি শিক্ষকরাই আমাদের পথের দিশা দেখাই বলে আমরা জীবনে উন্নতি বা সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারি। যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই সেপ্টেম্বর একটা তেলেগু ব্রাহ্মণ পরিবারে, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সব দিক দিয়ে সর্বোচ্চ শিক্ষা পেয়ে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং তারই অনুপ্রেরণা যদি মেনে আমরা চলি, আমরাও যে কোনো কাজকে কঠিন মনে করি না, আমরা এগোতে পারি এবং আমাদের জীবনে আমরা বিভিন্ন কর্মে দীক্ষিত হতে পারি। খুব খুশি আমাদের কাউন্সিলর যে আমাদের করছেন সুভাষ গুপ্তা, আমার এই ছাত্র, এবং যে প্রোগ্রামটা করেছে এটা শিক্ষকদের সম্মানার্থে এবং ভালো একটা প্রোগ্রাম, এবং আমি ওকে ধন্যবাদ জানাই, ওকে ওর ফ্যামিলিকে পুরো ওর পুরো মানে যারা কর্মচারী আছে বা আরও পরিবৃন্দ আছে, আমি সকলকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে 7 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার নেতৃত্বে আজকে 7 নম্বর ওয়ার্ডের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রাইভেট টিউটর যারা সমাজের দায়বদ্ধতা, যারা সমাজকে শিক্ষিত করে তুলছেন, তাদের কাছে গিয়ে আজকে আমরা শিক্ষক দিবসটা পালন করছি আমাদের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার নেতৃত্বে।